আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। ইতিপূর্বে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামী শিক্ষা প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি দুটি ক্লাসে। আজকেও আমি এ অধ্যায়েরই আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ে কি কি বিষয় রয়েছে, এ বিষয়গুলো আমরা আরও একবার এক নজরে দেখে নেই। ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, এ অধ্যায়ের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ব ও বিশ্ব ভ্রাতৃত্ব, যা আমরা আলোচনা করেছি। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার দায়িত্ব, এ বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। এরপরে রয়েছে অধ্যায়ে ইসলামী দাওয়া, এরপরে রয়েছে খিদমতে খালক, মানবাধিকার সংরক্ষণে ইসলাম, পরিবেশ সংরক্ষণে ইসলাম, ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, এসবগুলোই রয়েছে সপ্তম অধ্যায়ে। অর্থাৎ ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, এ অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো এ বিষয়গুলোর মধ্যে আমরা ইতিমধ্যে ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার দায়িত্ব, এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা এই বিষয় দুটো নিয়ে যে ক্লাস করেছি এটা তোমরা দেখেছ, এবং যারা দেখনি তারা ভিডিও থাকবে, এগুলো পরবর্তীতে তোমরা এটা সংগ্রহ করে নিয়ে দেখে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী দাওয়া। তো ইসলামী দাওয়া, এ বিষয়টি নিয়েই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো এ বিষয়টি শেষে, পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে দাওয়াহ বা দাওয়াতের পরিচয়, এটা তোমরা বলতে পারবে। দাওয়াহের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা এটা উপস্থাপন করতে পারবে। দাওয়াতের মাধ্যম ও কৌশলসমূহ এটা বিশ্লেষণ করতে পারবে। দাঈ এর গুণাবলী এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং বাস্তব জীবনে ইসলামের দায়ী হতে তোমরা নিজেরা অনুপ্রাণিত হবে। তো এই বিষয়গুলি সম্পর্কে তোমরা মোটামুটিভাবে একটা ধারণা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনায় যাই। তো প্রথমেই আমরা দাওয়াহ বা দাওয়াতের পরিচয় সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করার চেষ্টা করি। আমরা জানি দাওয়াহ বা দাওয়াত, এ শব্দটা এসেছে আরবি দাওয়াতুন শব্দ থেকে, এটি আরবি শব্দ। এই দাওয়াতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, মনোযোগ আকর্ষণ করা, পৌঁছানো ইত্যাদি। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু ইনভাইট, টু কনভে, টু কল। আর যিনি আহ্বান করেন তাকে দাঈ, আরবিতে দাঈ বলা হয়, আর ইংরেজিতে কনভেনার বলা হয়। পরিভাষায় দাওয়া বলা হয়, অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় দাওয়া বলা হয় মহান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ঘোষণার মাধ্যমে মানুষকে ইসলামের বিধিবিধানের প্রতি আহ্বান জানানো। এটাই হচ্ছে দাওয়াতের পারিভাষিক সংজ্ঞা। তাহলে দাওয়াত বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আল্লাহর পথে মানুষকে ডাকা, কল্যাণের পথে মানুষকে ডাকা, মুক্তির পথে মানুষকে ডাকা, বিপদগামী মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। যে কাজটা করেছেন যুগে যুগে অসংখ্য নবী রাসূল
এই কাজটা করেছেন। বর্তমানে মুসলিম উম্মার উপরে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব রয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে পরিবেশ ও ব্যক্তির চাহিদা অনুযায়ী বুদ্ধিমত্তা ও সুন্দর উপদেশের মাধ্যমে ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান জানানোই হচ্ছে দাওয়াত। এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মৌলিক কাজ। তো এখন আমরা এ বিষয়টির গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দাওয়াতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য দাওয়াহ বা দাওয়াতের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে অপরিসীম। তো এ দাওয়াতের গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা আমরা বিভিন্ন পয়েন্টের আলোকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই যে পয়েন্টটি আসে সেটা হচ্ছে দীন ইসলাম প্রচার ও প্রসার। অর্থাৎ দীন ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে দাওয়াতের গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। ইসলাম থেকে দূরে সরে গিয়ে বিশ্ব মানবতার আজ চরম দুর্দিন চলছে। মানুষ বিপদগামী হয়ে পড়েছে। কোরআন সুন্নার আদর্শ থেকে মানুষ দূরে সরে গিয়ে নানা রকম অন্যায় অবিচার অত্যাচারে নিমজ্জিত হয়ে পড়েছে। তাই এ সমস্ত মানুষদেরকে সঠিক পথে আনবার জন্য দাওয়াতের কোনো বিকল্প নেই। এজন্য দাওয়াতের মাধ্যমে ইসলামের চিরশাশ্বত বিধান প্রতিটা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে অপরিসীম। এ দায়িত্ব সৃষ্টির সূচনা থেকেই আদম আলাইহিসসালাম থেকেই শুরু হয়েছে। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা এই পদভ্রষ্ট মানুষদেরকে সুপথে পরিচালনা করবার জন্য পাঠিয়েছেন। তারা মানুষকে এ দাওয়াতের মাধ্যমেই আল্লাহর দিনের দিকে তাদেরকে আহ্বান করেছেন। সর্বশেষ নবী আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী ও রাসূল, তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল যেহেতু পৃথিবীতে আসবে না, এজন্য দীন ইসলাম প্রচার ও প্রসারের জন্য এ দায়িত্ব আমাদের উপরে বর্তমান মুসলিম উম্মার উপরে এ দায়িত্ব রয়েছে। এজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। অর্থাৎ মানুষকে সৎপথে আনবার জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করবার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিকে আহ্বান জানাতে হবে। সেটা একটা বাণী হলেও আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ দীন ইসলাম প্রচার করতে হবে। আর এই প্রচারের মাধ্যমেই দীন ইসলামটা প্রসার লাভ করবে। বিদায় হজের ভাষণেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটি দিয়েছিলেন তার সর্বশেষ যে উক্তিটি ছিল সেটা হচ্ছে যে ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, অর্থাৎ নাতিদীর্ঘ বক্তব্য দেবার পরে নবী সাল্লাম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেছিলেন যে ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, অর্থাৎ তোমাদের মধ্যে আজ যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার বাণী তোমরা পৌঁছে দিও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য আমাদেরকে, অর্থাৎ মুসলিম উম্মাকে যুগে যুগে এ দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমেই দীন ইসলাম প্রচার হবে এবং প্রসার লাভ করবে। এটা হচ্ছে দাওয়াতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে দাওয়াতের প্রয়োজনীয়তা এটা চিরকালীন। দাওয়াতের এই প্রয়োজনীয়তাটা এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়, এই কাজটা যুগে যুগে এটা চলমান এবং
সর্বশেষ যুগে আমরা সর্বশেষ নবীর উম্মত হিসেবে মুসলিম উম্মার উপরে এ দায়িত্বটা বিরাজমান। মানুষ শয়তানের প্রলোভনে আল্লাহর সত্য সুন্দর দিন ভুলে গিয়ে নানাবিধ পাপাচারে নিমজ্জিত ও নিপতিত হয়ে পড়ে, আর মানবতারে অধপতন হতে উদ্ধার করবার জন্য আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূল এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তারা মানবজাতিকে পুনরায় একক আল্লাহর দাসত্ব ও প্রভুত্ব করবার জন্য আহ্বান জানিয়েছেন। দাওয়াতের এ ধারা তাই চিরকালীন, এটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দাওয়াতের এ গুরু দায়িত্ব পালন করা সকলের পক্ষে সম্ভব হয় না, এটা সকল মানুষের পক্ষে এ দাওয়াতের গুরু দায়িত্ব পালন করা সম্ভব হয় না। তাছাড়া এ দাওয়াতি কার্যক্রম পরিচালনার যোগ্যতাও সকল মানুষের মধ্যে নেই, এবং এ কাজটি অত্যন্ত সাধনা প্রয়োজন এবং পরিকল্পনার প্রয়োজন। সাধনা এবং পরিকল্পনা ছাড়া এ দাওয়াতি কাজ করা সম্ভব নয় এবং এটা সার্থকও হয় না। এজন্যই যারা দাওয়াতি দিনের এ দাওয়াতি দিনের কাজটাকে আল্লাহ তাআলা ফরজে কিফায়া করেছেন, অর্থাৎ সামষ্টিক ফরজ, অর্থাৎ সমাজের কিছু সংখ্যক লোক এ দায়িত্বটা পালন করলেই এটা এ ফরজটা আদায় হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা দাওয়াত দেবার ব্যাপারে সরাসরি নির্দেশ দিয়েছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা মানুষকে আহ্বান করো উদউ ইলা সাবিলি রব্বিকা তোমার রবের দিকে, তোমার রবের পথে, বিল হিকমা হিকমতের সাথে এবং কৌশলের মাধ্যমে, উত্তম উপদেশাবলীর মাধ্যমে। আল্লাহর নির্দেশ অর্থাৎ দাওয়াতি কার্যক্রমটা এটা আল্লাহর নির্দেশ, এই জন্য এটা ফরজ, কিন্তু এটা ফরজে কেফায়া, অর্থাৎ মানুষের মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক লোকের দায়িত্বটা পালন করলেই এ দায়িত্বটা পালন হয়ে যাবে। তবে এ দায়িত্বটা চলমান থাকতে হবে, এজন্যই দাওয়াতের প্রয়োজনীয়তাটা চিরকালীন। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়ায়ামুরুনা বিল মারুফে ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে মানুষদেরকে সৎ কাজের দিকে, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। তাহলে দাওয়াতের প্রয়োজনীয়তাটা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে অবশ্যই তোমাদের মধ্য থেকে একটা দলকে, একটা উম্মতকে থাকতে হবে যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে। তাহলে এখানে সকল মানুষ কিন্তু অন্তর্ভুক্ত নয়, এখানে মানুষের তোমাদের মধ্য থেকে একটা দল থাকতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। এটা সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। এরপরে সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে অমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে দাওয়াতের প্রয়োজনীয়তাটা যে চিরকালীন, এবং দাওয়াতি কার্যক্রম যে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে থাকতে হবে, অর্থাৎ সকল মুসলমানের উপর এটা ফরজ নয়, এটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। আয়াতের অর্থ হচ্ছে যে অমা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফাতান, আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়াটা সঙ্গত নয়, অর্থাৎ মুমিন মুসলমানদের একই সাথে সকলেরই অভিযানে পরিচালনা করা, অর্থাৎ একই কাজের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, এটা সমীচীন নয়।
ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়েফাতুন, অর্থাৎ তাদের প্রত্যেক দলের একটা অংশ কেন বের হলো না। আল্লাহ তাআলা বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অর্থাৎ তাদের প্রত্যেক দলের মধ্য থেকে একটা অংশ কেন বের হলো না দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অনুশীলনের জন্য, যাতে করে তারা যখন তাদের সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তাদেরকে যেন এই দ্বীনের ব্যাপারে সতর্ক করতে পারে আর তারা যেন এর দ্বারা সতর্ক হয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তারা যেন একই কাজের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তারা যেন দুনিয়ার জীবন পরিচালনার জন্য বিভিন্ন রকম কার্যক্রমের সাথে দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন রকম কাজের সাথে অন্তর্ভুক্ত হয়ে পড়ে, আর তাদের মধ্য থেকে অবশ্যই যেন একটা দল থাকে যারা দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করবে এবং মানুষকে এ দ্বীনের দাওয়াত দিবে। এটা এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে উঠেছে। তাহলে এর আলোচনার মাধ্যমে আমরা দাওয়াতের প্রয়োজনীয়তা যে চিরকালীন, এটা যে থেমে থাকবে না, এটা কোনো একটা সময়ের মধ্যে এটা আটকে থাকবে না, এটা আমরা এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারলাম। এরপরে দাওয়াতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আরও একটা পয়েন্ট হচ্ছে শিরক কুফর ও বিদআত মুক্ত রাখা। এটাও দাওয়াতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা শিরিক কুফর এবং বিদআত মুক্ত রাখতে হবে দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে। এখানে শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা এবং তার একত্ববাদের ব্যাপারে তার সমকক্ষ কাউকে তুলনা করাটাই হচ্ছে শিরিক, অর্থাৎ আল্লাহর সমকক্ষ হিসেবে কাউকে মনে করা, এটা হচ্ছে শিরক। এটা আমরা একটা উদাহরণ দিয়ে এভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা যেহেতু নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, এখন কেউ যদি দুনিয়ার কোনো ক্ষমতাকে ক্ষমতাবান হিসেবে মনে করে আল্লাহর ক্ষমতার পাশাপাশি, তাহলে এটা শিরিক করা হবে। অনুরূপভাবে কুফরটা হচ্ছে অস্বীকার করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহর রাসূলকে অস্বীকার করা, এই অস্বীকার করার নামই হচ্ছে কুফর। কুফর শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। এটা আসলে আরবি শব্দ, এটার শাব্দিক অর্থ যদি বলা হয় তাহলে কাফের দ্বারা এখানে কৃষককে বোঝানো হয়। কৃষক যেহেতু মাটির নিচে বীজকে ঢেকে ফেলে, এই জন্য কৃষককে কাফের বলা হয় আরবিতে। তো এই অর্থটা আসলে এখানে ইসলামী শরীয়তের পরিভাষায় ব্যবহার হয়েছে, যেহেতু তারা সত্যকে গোপন করে ফেলে, সত্যকে ঢেকে ফেলে, এই জন্য যারা সত্যকে ঢেকে ফেলে, সত্যকে অস্বীকার করে ফেলে, গোপন করে ফেলে, তাদেরকে কাফের বলা হয়। আর বেদাহাত হচ্ছে দিনের ব্যাপারে নতুন কিছু সৃষ্টি করা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকালের পরে যা কিছু তিনি বলেন নাই, যা কিছু তিনি করেন নাই, তা দিনের ব্যাপারে সৃষ্টি করাই হচ্ছে বেদাত। আর বেদাতকে দলালা বা ভ্রষ্টতা বলা হয়েছে। রাসূল সাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, অর্থাৎ প্রত্যেক বেদাতই হচ্ছে দলালা বা ভ্রষ্টতা। এই জন্য দিনের দাওয়াতের ক্ষেত্রে, অর্থাৎ দিন ইসলামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে সমাজ থেকে শিরিক কুফুর এবং বেদাত, এটাকে আমাদের মুক্ত রাখতে হবে। এরপরে আরও একটা পয়েন্ট হচ্ছে ধ্বংস অধপতন হতে রক্ষা করা। এটা দাওয়াতের আরও একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ধ্বংস অধপতন হতে রক্ষা করা। মানুষের চরম ও পরম শত্রু হচ্ছে ইবলিস, সে শয়তান, সে প্রলোভন দেয়, সংসারের মোহ ও লালসায় মানুষকে জড়িয়ে রাখে, নানাবিধ অন্যায় অনাচার ও পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে নিশ্চিত ধ্বংস ও পতনের দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করায়। অর্থাৎ মানুষকে সবসময়ই শয়তান ধোঁকা দেয়, বিভিন্ন খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাহু লাকুম আদুউ মুবিন,
নিশ্চয় সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আর সেই ইবলিস তাদেরকে আর এই অধঃপতিত মানুষদেরকে এই অধঃপতন হতে রক্ষা করার জন্যই দাওয়াহ বা দাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ মর্মে কোরআনে আল্লাহ তাআলা সূরা আস-সফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। অর্থাৎ শয়তানের প্রলোভন থেকে বাঁচবার জন্য পৃথিবীতে প্রকৃত মুসলিম হিসেবে টিকে থাকবার জন্য আল্লাহ তাআলা সূরা সফের 10 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব তুঞ্জিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। আল্লাহ তাআলা আবার নিজেই এর উত্তর দিয়ে বলছেন যে সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে বিশ্বাস করবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আর তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে যালিকুম খায়রুল লাকুম আর এটা তোমাদের জন্য কল্যাণকর ইন কুনতুম তাআলামুন যদি তোমরা তা জানতে পারো সূরা সফ 10 নম্বর আয়াত। তাহলে অধঃপতিত মানুষদেরকে ধ্বংস অধঃপতন থেকে অর্থাৎ শয়তানের প্রলোভন থেকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসার কথা বলছেন যে ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর পথে জান মাল দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা রাখাবার জন্য যত রকম শ্রম দেবার জন্য যত রকম শ্রম দেবার প্রয়োজন এতে যদি নিজের জীবন পর্যন্ত দিতে হয় তাও বিলিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ব্যবসা আর এই ব্যবসার মাধ্যমেই আমাদেরকে আল্লাহ তাআলা শয়তানের প্রলোভন থেকে রক্ষা করবার একটা উপায় বাতলে দিয়েছেন। এরপরে আরও একটা গুরুত্ব হচ্ছে দোজখ হতে পরিত্রাণ, দাওয়ায়ের এটা গুরুত্ব প্রয়োজনীয়তা দোজখ হতে পরিত্রাণ। তাহলে কিভাবে আমরা দোজখ হতে পরিত্রাণ পেতে পারি? দোজখ হতে পরিত্রাণ পেতে হলে আল্লাহ তাআলা এখানে ইসলাম নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলে তেমনি পরিবার পরিজন সহ অপরাপর সবাইকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করতে বলে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ দোজখের আগুন থেকে পরিত্রাণ করবার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আগে তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এরপরে তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। জাহান্নামের বর্ণনায় পরবর্তীতে বলা হচ্ছে যে অকুদুহান নাস ওয়াল হিজারা, আর এই জাহান্নামের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তির জন্য আমাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য এবং পরিবার পরিজন সহ সকল মুসলিম উম্মাহকে রক্ষা করবার জন্য দাওয়াতের অন্যতম ভূমিকা রয়েছে। এরপরে বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি, এটাও দাওয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়। বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি, মুসলিম উম্মাহ ইসলামের সুশীতল ছায়াতলে মুসলিম উম্মাহকে ইসলামের সুশীতল ছায়াতলে আনবার জন্য বিশ্ব মানবতাকে তারা আহ্বান জানাবে, এটা তাদের দায়িত্ব। এই আহ্বানে সাড়া দিলে বিশ্বের মানুষে সকল ভেদাভেদ এটা দূর হয়ে যাবে,
মানুষের মাঝে সৃষ্টি হবে এক অনুপম ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব। আর এটাই হচ্ছে দাওয়াতে দিনের মাধ্যমে, আর এটা দাওয়াতে দিনের মাধ্যমেই সম্ভব। বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা দাওয়াতে দাওয়াতে ইলাল্লাহ দাওয়া ইলাল্লাহর মাধ্যমেই এটা সম্ভব। এই জন্যই দাওয়াতে দাওয়া ইলাল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার। আল্লাহ তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে। এটা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে উত্থিত করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তাহলে এ বিষয়টা আমরা ক্লিয়ার হলাম এখানে আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে এখানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই দাওয়াতি ইলাল্লাহ এই দায়িত্বটা দিয়েছেন। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কল্যাণের পথের সন্ধানে। কল্যাণের পথের সন্ধানে এ বিষয়টা আমরা ক্লিয়ার হই, যখন মানুষ আল্লাহর নাফরমানি করে ধ্বংসের পথে চলে যায়, তাদেরকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়ে কল্যাণের পথের সন্ধান দিতে পারে দিন এর ব্যাপক দাওয়া তথা প্রচার। অর্থাৎ দাওয়াতে দিনই হচ্ছে মানুষকে ধ্বংস থেকে মুক্তির দিকে নিয়ে আসতে পারে। এই জন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ সেই ব্যক্তির চাইতে, সেই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। এই আহ্বান যে দেয় তার চাইতে উত্তম আহ্বান আর কি হতে পারে। তাহলে এখানে কল্যাণের পথে যারা আহ্বান দেয় তাদের আহ্বানকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আহ্বান বলেছেন, সর্বোত্তম আহ্বান বলেছেন। এটা সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠায়, অর্থাৎ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও দাওয়াতের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা রয়েছে অনেক। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা ও বাস্তবায়নের লক্ষ্যে দিনের ব্যাপক প্রচার প্রসার তথা দাওয়াতের প্রয়োজনীয়তা রয়েছে অত্যধিক। ইসলামী জীবন দর্শন এবং অন্যান্য মানবরচিত জীবন ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইসলামের প্রতি আকৃষ্ট করা ও জনমত সৃষ্টির ক্ষেত্রে দাওয়াহ বা দাওয়াতে দিনের কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনে এজন্যই আল্লাহ তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে বুঝে শুনেই দাওয়াত দেই, আমি এবং আমার অনুসারীরা।
অর্থাৎ আমি এবং আমার অনুসারীরা যে দিনের পথে মানুষকে আহ্বান করি, এ দিনের রাস্তা আমাদের কাছে পরিষ্কার, আমরা পরিষ্কার দেখতে পাই যে কোনটা ভালো রাস্তা কোনটা মন্দ রাস্তা, অর্থাৎ রাস্তায় কি রয়েছে পথে কি রয়েছে এটা আমরা দেখতে পাই। দিব্য চক্ষে আমরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি, আর এ দায়িত্ব পালন করি আমি এবং যারা আমার অনুসারী তারা। তাহলে আয়াতের মাধ্যমে নবী সাল্লাম যে দাওয়াতি কার্যক্রম করেছেন, এই দাওয়াতি কার্যক্রমের মধ্যে তার সাথে আমাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ নবী সাল্লামের যারা অনুসারী হবে তারাও এই দাওয়াতে কার্যক্রমটা পরিচালনা করবে, দিন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা তারা পালন করবে, আর এক্ষেত্রে দাওয়াতের কোনো বিকল্প নেই। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বস্তরে দাওয়া এর প্রয়োজনীয়তা। দাওয়াটা সর্বস্তরে এটা ছড়িয়ে দিতে হবে, এটা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা নির্দিষ্ট এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। বর্তমান বিশ্বের মানব জাতি বিভিন্ন ধর্ম মতবাদের সৃষ্টি করে সীমাহীন দুর্দশায় তারা নিপতিত। এ শোচনীয় অবস্থা থেকে পরিত্রাণের উপায় একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ ও অনুসরণ, অর্থাৎ ইসলামই একমাত্র এ দুর্দশা থেকে মানব জাতিকে মুক্তি দিতে পারে। আর ইসলামের এ আহ্বান মানবতার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে দাওয়া ইলাল্লাহ, অর্থাৎ দাওয়াতে দিনের ব্যাপক প্রচার এবং প্রসার, সর্বস্তরে এই দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করা। কাজেই দাওয়াহ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সীমাহীন। তাহলে এ আলোচনাগুলোর মাধ্যমে, পয়েন্টগুলোর মাধ্যমে তোমরা এ পয়েন্টগুলো তোমরা বিশেষভাবে স্মরণ রাখবে এবং এর আলোকে তোমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। তাহলে এগুলোর এই আলোচনার মাধ্যমে আমরা দাওয়াহের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা সম্পর্কে একটা সামান্য একটা ধারণা আমরা লাভ করলাম। এখন আমরা দাওয়াত প্রদানের কৌশল, অর্থাৎ দাওয়াহ বা দাওয়াত প্রদানের মাধ্যম ও কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন উপায়ে ও পদ্ধতিতে দাওয়াহ ইলাল্লাহ বা দাওয়াতে দিনের কাজ এটা করতে হবে। এটার করবার জন্য বিভিন্ন পন্থা, বিভিন্ন পদ্ধতি এটা অবলম্বন করতে হবে। আধুনিক যুগ বিবেচনায় এটা নিম্নলিখিত উপায়ে আমরা দাওয়াতি দিনের কাজ এটা পরিচালনা করা যেতে পারে, এটাও আমরা পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। প্রথমত দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যম বা কৌশল হচ্ছে লেখনির মাধ্যমে, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থার বিভিন্ন দিকের উপরে পুস্তক পুস্তিকা রচনা করে তা প্রচারের মাধ্যমে দাওয়াতে দিনের কাজ এটা করা যায়। কোরআন ও হাদিসের অনুবাদ, তাফসির, ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইসলামী দর্শনের বিভিন্ন দিককে সহজে উপস্থাপন করে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে হবে, এটা অত্যন্ত উত্তম এবং একটা স্থায়ী একটা পদ্ধতি। তাহলে লেখনির মাধ্যমে আমরা দাওয়াত প্রদান করতে পারি। এরপরে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করে, তাহলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার আরও একটা মাধ্যম হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। ইসলামী শিক্ষা ব্যবস্থা এটা বাধ্যতামূলক ও প্রবর্তন করে দাওয়াতি দিনের কাজ করা যায় অতি সহজে, কারণ একটা দেশের কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থায় যদি ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে জাতিকে সঠিক পথে পরিচালনা করা সহজ হয়, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা ব্যবস্থা ইসলামী হলে অতি স্বাভাবিক পন্থাই সমস্ত জনগণ তথা সমগ্র মানব জাতি ইসলামের এই সুফল, ইসলামের এই শিক্ষা সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারবে এবং ইসলাম যে একটা কার্যকরী এবং বাস্তবসম্মত ও মানবতার ধর্ম এবং আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, এ বিষয়টা তারা উপলব্ধি করতে পারবে। অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা যায়। এরপরে আরও একটা মাধ্যম হচ্ছে সভা সমিতির মাধ্যমে, এটা একটা মাধ্যম ইসলামী দাওয়াহ প্রদানের একটা মাধ্যম বা কৌশল, সভা সমিতি। অর্থাৎ সমাজের
সাধারণ নাগরিক ও অশিক্ষিত জনগণের জন্য বিভিন্ন স্থানে যথা মসজিদে, ঈদগাহে, মাঠে, প্রান্তরে ওয়াজ নসিহত ও মজলিসে মাহফিলের আয়োজন করে ইসলামের শিক্ষা এটা প্রচার করা যায়, যেটা আমাদের সমাজে চলমান রয়েছে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনের মাধ্যমে, যেটা ইসলামে দাওয়ার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ইসলামের জটিল ও জ্ঞানগভীর বিষয়ের উপরে, ইসলামের যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত জটিল এবং দুরূহ বিষয়, অর্থাৎ উচ্চ স্তরের জ্ঞান, সে বিষয়গুলো আলোচনার জন্য সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলনের মাধ্যমে শিক্ষিত ও জ্ঞানীগুণী জনগণের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ এটা করা যেতে পারে। এ বিষয়টা জ্ঞানী সমাজের জন্য, শিক্ষিত সমাজের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা দাওয়াতের মাধ্যম। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গণপ্রচার মাধ্যম ব্যবহার করা। এটা সবচেয়ে কার্যকরী একটা মাধ্যম বর্তমান সময়ে, গণপ্রচার মাধ্যম। এটা ইসলাম প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। যেমন আধুনিক যুগে বেতার, টেলিভিশন, ভিডিও, অডিও, সিনেমা, বর্তমানে ইউটিউব, ফেসবুক ইত্যাদি যে সামাজিক মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলো ব্যবহার করে ইসলামের ব্যাপক প্রচার করা যায়। দাওয়াতে দিনের এ মাধ্যম অনেকের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারছো। এরপরে দাওয়া ইলাল্লাহির মাধ্যম হিসেবে আরও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পত্রপত্রিকা ও সাময়িকীর মাধ্যম। পত্রপত্রিকা ও সাময়িকী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়া ইলাল্লাহ এর প্রচার প্রসার ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, কারণ বর্তমান সমাজে অপসংস্কৃতি, এটা আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে অপসংস্কৃতি আমাদের সেয়ে ফেলেছে। এই অপসংস্কৃতির উৎকল্পে সুস্থ ও ইসলামী সংস্কৃতি এটা চালুর লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াহ বা দাওয়াত ইলাল্লাহ অর্থাৎ ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা যায়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে দাওয়াতি কাজের মাধ্যম। ব্যক্তিগত ও সামষ্টিকভাবেও প্রতিটি মুসলিম সার্বক্ষণিকভাবে দিনের দাওয়াত এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে পারে, কারণ আমরা মুসলিম হিসেবে আমাদের উপরে তো একটা দায়িত্ব রয়েছেই। আর বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং এ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ব্যক্তিগত সামষ্টিকভাবে প্রতিটি মুসলিম সামগ্রিকভাবে দিনের দাওয়াত প্রতিটি মানুষের কর্ণকুহরে এটা পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত সামষ্টিকভাবে দাওয়াতি কাজের মাধ্যমে দাওয়াতি দিনের কাজ সর্বাপেক্ষা ফলপ্রসূ হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারলাম। তো এখন দাওয়াতি কার্যক্রম যারা পরিচালনা করবে, অর্থাৎ দায়ী, আহ্বানকারী, যিনি দায়ীর ভূমিকা পালন করবেন, দাওয়াতি দিনের কার্যক্রম যিনি যারা পরিচালনা করবেন, তাদের গুণাবলীটা কেমন হওয়া উচিত? যেহেতু ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য দাওয়ায়ে দিনের প্রয়োজনীয়তা সর্বযুগের জন্য অপরিহার্য, ইসলামে দাওয়া বা দিনের প্রচার একটি মহান ও পবিত্র কর্তব্য। এ মহান দায়িত্ব পালন করতে দায়ীকে, অর্থাৎ যিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, তাকে অবশ্যই বিশেষ কিছু গুণের অধিকারী হতে হবে। নচেত দাওয়াতি কার্যক্রমের আসল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যেতে পারে। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে একজন দায়ী যিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন তার কী কী গুণ থাকা দরকার, এ বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আমরা একটু আলোচনা করি। তো একজন দায়ীর প্রথমত যে বিষয়টা থাকতে হবে সেটা যথেষ্ট জ্ঞান থাকা। দায়ী যিনি হবেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে ইসলাম সম্পর্কে।
কোরআন হাদিস সম্পর্কে তাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাছাড়া পরিপূর্ণভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে তাদেরকে অবশ্যই লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ব্যাপারে তাদের গবেষণা থাকতে হবে, অনুশীলন থাকতে হবে। এটা সূরা তওবার 122 নম্বর আয়াত, যে আয়াতটা আমরা ইতিপূর্বে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ব্যাপারে তাদের অনুশীলন থাকতে হবে। অর্থাৎ তোমাদের মুসলিম সমাজের মধ্যে যারা দায়ী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে তাদেরকে অবশ্যই দ্বীনের ব্যাপারে অনুশীলন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে তারা কি করবে, ওয়ালি ইউং জিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কওমের কাছে ফিরে আসবে তখন তারা তাদেরকে যাতে সতর্ক করতে পারে, দাওয়াতটা দিতে পারে। আর এই দাওয়াত দানের মাধ্যমে লাআল্লাহুম ইয়াহজারুন, তারা সতর্ক হবে, সাবধান হবে। তাহলে যারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে দীন ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে। এরপরে স্বয়ং আমলদার হতে হবে। যারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, দায়ী হিসেবে ভূমিকা পালন করবেন, তাদেরকে অবশ্যই আমলদার হতে হবে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আতামুরুনান্নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন, সূরা বাকারা 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আতামুরুনান্নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎপথের সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও? অর্থাৎ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও আর তোমরা নিজেদেরকে ভুলে থাকো? অর্থাৎ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অথচ নিজেরা অন্য, মানে এই কথাটা ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো কিতাব অধ্যয়ন করে থাকো। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করো না? অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে তাদেরও উচিত নিজেদেরকে আগে সংশোধন করা, নিজের আমলকে ঠিক করা। অর্থাৎ নিজে আমল করে তারপরে অন্যকে সে কাজের দিকে ডাকা, অর্থাৎ যে কাজের দিকে আহ্বান করছে নিজে আগে সেই কাজটা করা। এটা আল্লাহ তাআলা সূরা সফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, কেন তোমরা সে কথা বলো যা তোমরা নিজেরা করো না? অর্থাৎ তোমরা নিজেরা যেটা করো না সেটা মানুষকে বলো কেন? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলা এটা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক একটা ব্যাপার। অর্থাৎ তোমরা নিজেরা যা করো না এটা মানুষকে বলা এটা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তুষ্টিকর একটা ব্যাপার। এজন্যই যারা দায়ী হবে তাদেরকে অবশ্যই নিজেরা আগে আমল করতে হবে, তারপরে মানুষকে সে পথে সে কাজের দিকে দাওয়াত দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে ভাষার লালিত্য থাকা। ভাষার লালিত্য থাকতে হবে, অর্থাৎ ভাষা জ্ঞান সুন্দরভাবে দায়ীকে অবশ্যই মিষ্টভাষী হতে হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরাউনের নিকট পাঠানোর পূর্বে বলে দিয়েছিলেন, যেটা সূরা তহার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সূরা তহা 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে দাওয়াত দেবার জন্য পাঠালেন এবং তাদেরকে বললেন যে ফাকুলা, তোমরা তাকে বলবে কাউলান লাইয়িনা, অর্থাৎ নরম সুরে নম্র ভাষায় তার সাথে তোমরা কথা বলবে। অর্থাৎ ফিরাউনের কাছে যখন তোমরা দাওয়াত দিবে তখন তোমরা তার সাথে নম্রভাবে নরম সুরে কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তাহলে এই আয়াতের মাধ্যমেও দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে যে দায়ী যিনি হবেন তিনি
অত্যন্ত নম্রভাবে শান্তভাবে ধীরস্থিরভাবে ধাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, অর্থাৎ তার ভাষার লালিত্যটা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে প্রজ্ঞাসম্পন্ন হওয়া। যিনি দায়ী হবেন তাকে অবশ্যই প্রজ্ঞাসম্পন্ন হতে হবে, বুদ্ধিমত্তা ও যুক্তি প্রয়োগ করে লোকদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে হবে। আল্লাহ তাআলা সূরা নাহাল এর 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টাই তুলে ধরেছেন যে উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সূরা নাহাল 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে, অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে হিকমতের মাধ্যমে এবং উত্তম উপদেশাবলীর মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে যদি কোনো তর্ক বিতর্কের সৃষ্টি হয় তাহলে সেটা হবে অত্যন্ত উত্তম পন্থায়, অর্থাৎ উত্তম যুক্তি পেশ করো, উত্তম যুক্তি পেশ করার মাধ্যমে তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে। তো এই জন্য অবশ্যই দায়ীকে প্রজ্ঞাসম্পন্ন হতে হবে। এরপরে দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে বাড়াবাড়ি না করা, অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। দায়ী তার দাওয়াতি কাজ করতে গিয়ে জবরদস্তি ও বাড়াবাড়ি করবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি, অর্থাৎ দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি, হেদায়েত ভ্রষ্টতা থেকে প্রকাশ পেয়ে গেছে, অর্থাৎ সত্য এবং মিথ্যা দুটা রাস্তা পরিষ্কার হয়ে গেছে, যে যে রাস্তায় ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করবে। এখানে ব্যক্তি স্বাধীনভাবে তার রাস্তা চুজ করবে, এখানে দিন সুস্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ সত্য এবং মিথ্যা এটা দুটা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এজন্য দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, দাওয়াত দানের ক্ষেত্রে জন্য কোনো বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তি করা যাবে না। মানুষকে ইসলামের কথাটা জাস্ট পৌঁছায় দিতে হবে, তার ভালো লাগলে সে ইসলাম গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না, এখানে বাড়াবাড়ির কোনো স্থান নেই। এরপরে দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে ভাষা সুন্দর ও স্পষ্ট হওয়া। ভাষা সুন্দর হতে হবে এবং স্পষ্ট হতে হবে। দায়ী যিনি হবেন তিনি সুন্দর ও স্পষ্ট ভাষায় লোকদেরকে দিনের পথে ডাকবেন, কাজেই দায়ীদের ভাষা সুস্পষ্ট ও সুন্দর হওয়া বাঞ্ছনীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দায়ীর আরও একটা গুণাবলী হচ্ছে পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা। পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মানুষের সাথে কথা বলার যোগ্যতা এটা থাকতে হবে, এটাও দায়ীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। এরপরে বোঝাবার ক্ষমতা। দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে বোঝাবার ক্ষমতা, অর্থাৎ মানুষকে সহজভাবে, অর্থাৎ মানুষের জ্ঞান রুচি বিবেচনা করে মানুষের সাথে কথা বলতে হবে, অর্থাৎ যে যেমন মানুষ তাকে সেইভাবে বোঝাবার জন্য, সেইভাবে কথা বলবার জন্য তো যোগ্যতা এবং গুণাবলী এটা থাকতে হবে, এটাও দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী। এরপরে সচেতন থাকা। দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে সচেতন থাকতে হবে। দায়ীকে জনতার প্রতি লক্ষ্য রাখতে হবে যে তার কথায় যেন শ্রোতামণ্ডলী বিরক্ত বোধ করছে কিনা এটা খেয়াল করতে হবে। সচেতন থাকা অর্থাৎ দায়ী যাদের কাছে দাওয়াত দিচ্ছে তারা তার কথাটা কিভাবে গ্রহণ করছে বা গ্রহণ করছে কিনা, তাদের মনোযোগ আছে কিনা, এ ব্যাপারে সচেতন বা সজাগ দৃষ্টি রাখতে হবে, এটাও দায়ীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ গুণাবলী। এরপরে আমলের গুরুত্ব। দায়ীর আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে আমলের গুরুত্ব। আমল
বাস্তব আমলের মাধ্যমে দাওয়াতি কাজ এটা ভালো হয়, অর্থাৎ যিনি দায়ী হবেন তার আমলি জিন্দিগিটা হতে হবে অত্যন্ত আদর্শপূর্ণ। কাজেই নিজের কথায় কথার চেয়ে আমলের মাধ্যমে বেশি দাওয়াত এটা কার্যকরী হয়ে থাকে, কারণ কথার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা বেশি কার্যকর। অর্থাৎ আমলের মাধ্যমে, অর্থাৎ আমাদের চারিত্রিক গুণাবলীর মাধ্যমে, চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে, আমাদের কার্যক্রম প্রচারের মাধ্যমে, প্রসারের মাধ্যমে, অর্থাৎ মানুষকে, মুসলমানদেরকে দেখা, মুসলমানদের আচার আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য এটা সুন্দর হলে এটা দেখেই অন্যান্য যারা আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এই জন্যে আমলের ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, অর্থাৎ যারা দায়ী হবে তাদের আমলি জিন্দিগিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এখানে পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা হয়তো দীর্ঘায়িত হয়ে গেল, যাই হোক, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। দায়ীর আরও কয়েকটি গুণাবলী মধ্যে রয়েছে সেবার মানসিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দায়ী যিনি হবেন এটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানব সেবা এটা উত্তম ধর্ম, কাজেই দায়ীকে সেবার মনোভাব নিয়ে নিঃস্বার্থভাবে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। সেবার মাধ্যমেই মানুষকে আপন করে নিয়ে তারপর ধর্মের বাণী শোনাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন যে লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা দয়া করেন না ওই সমস্ত লোকদের প্রতি যারা মানুষের প্রতি দয়া করে না। এটা বুখারী শরীফের হাদিস। এরপরে তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, ইরহামু মানফিল আর্দে ইয়ারহামুকুম মানফিস সামায়ে, তোমরা পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি রহম করো, দয়া করো, তাহলে আসমানে যিনি রয়েছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। কাজেই মানব সেবাটা এটা সবচেয়ে বড় সেবা, এটা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটা কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, আল্লাহু ফি আউনিল আব্দে মা কানা আল আব্দু ফি আউনি আকিহে, অর্থাৎ বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকেন আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমাদেরকে সেবার মানসিকতা তৈরি করতে হবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে, যিনি দায়ী হবেন তার অন্যতম গুণাবলী হচ্ছে ধৈর্যশীলতা। খুবই গুরুত্বপূর্ণ একটা গুণাবলী ধৈর্যশীলতা, কারণ ধৈর্যশীল হওয়া দায়ীর অপরিহার্য একটা গুণ। দাওয়াতের পথে অনেক ত্যাগ তিতিক্ষা ও লাঞ্ছনা সহ্য করতে হয়, বাধার পাহাড় দেখে দমে গেলে চলবে না। নবী রাসূলগণ অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়েফে নির্যাতিত হয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। এমনিভাবে দাওয়াতি দিনের কার্যক্রম যারাই পরিচালনা করেছেন তাদের উপরই এসেছে জুলুম, নির্যাতন। তো এটা এক্ষেত্রে আমাদেরকে, অর্থাৎ যারা দায়ী হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং শত্রুর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো এবং শত্রুর মোকাবেলায় সদা সর্বদা প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। অর্থাৎ দাওয়াতি দিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে, দায়ীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণাবলী হচ্ছে ধৈর্যশীলতা। তাহলে এই আলোচনা থেকে আমরা দায়ীর গুণাবলী কী কী হওয়া উচিত এ সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করলাম। আশা করছি তোমরা বিষয়গুলো নিয়ে আরও চিন্তাভাবনা করবে এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, স্টাডি করবে। পরিশেষে আমরা বলতে পারি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে তারই খেলাফতের মহান দায়িত্ব পালন করার লক্ষ্যে দাওয়াতি দিনের প্রয়োজনীয়তা এটা অনস্বীকার্য। উপযুক্ত উপায় ও পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এবং সম্ভাব্য সকল উপায় অবলম্বনের মাধ্যমে দাওয়াতি দিনের কাজ মুসলিম উম্মার প্রতিটি সদস্যের উপরে একান্ত কর্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ।
এখন তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি প্রশ্ন আমি রেখেছি, এটি হচ্ছে ইসলামী দাওয়ার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।